আমরা আমরা এসে সয়নের সাথে দেখা করতে, আর সয়ন কোথায়? আধা ঘন্টা পরে টয়লেট থেকে বেরোর জন্য তোমাকে ফুলের শুভেচ্ছা। না ভিডিও করতে আছে, কে করতে পারবো? হাই, কি অবস্থা সবার, কেমন আছেন? তো ঈদের দিনের দ্বিতীয় ব্লগে আপনাদেরকে স্বাগতম। তো সবার জীবনে কিছু হারামি বন্ধু থাকে, তো এই হারামি বন্ধুগুলো বয়সের সাথে সাথে অনেক দূরে চলে যায়, কেউ কর্মব্যস্ততা হয়ে যায়। তো ঈদের উসিলায় সেই সকল বন্ধুরা একসাথে হয়। তো আজকে আমরা ঈদের দিনে সেই সকল হারামি বন্ধুর সাথে মিট করতে যাচ্ছি। তো একে একে সব বন্ধুদের সাথে মিট করবো, কোথায় কি মজ মাস্তি হচ্ছে, ঈদটা আমরা কীভাবে বন্ধুদের সাথে কাটাইলাম। তো আমার এই বন্ধুদের সাথে এই হারামির আড্ডাগুলো আপনারা এনজয় করুন, দেখা হবে শেষে। তো এই কোলাগুলির মাঝখানে আমাদের একটা বন্ধুকে আপনারা খুব মিস করতেছেন, তাই না? আমাদের বন্ধু চয়ন, সে আজকে এই ঈদের দিনে কোথায় কেন লুকায় আছে সেটা আসলে আমরা জানি না, তাই আমরা তাকে খোঁজার জন্য বের হয়ে গেলাম। অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা তার বাড়ির সামনে চলে আসলাম, বাড়ির সামনে আইসে অপেক্ষা করতেছি। সে একটি নাকি গোপন মিটিং আটকে আছে, তো চলেন কি গোপন মিটিং আটকে আছে সেটা আগে। আমরা আমরা এসে সয়নের সাথে দেখা করতে, আর সয়ন কোথায়? আগে আগে এই সয়ন না কোন রে তুই? বন্ধু, দীর্ঘ আধা ঘন্টা পরে টয়লেট থেকে বেরোর জন্য তোমাকে ফুলের শুভেচ্ছা। বন্ধু ঈদ মোবারক। ঈদ মোবারক। কিচ্ছু না থাকলে কিছু বন্ধু, তুই বাইরে থাকতে কিছু বোর্ডারে চাইছ, বোর্ডারে লইয়া না না বাইরে থাকতে কিছু আর বোর্ডারে চাইছে বাবের লইয়া। তো বন্ধুর বাড়িতে বন্ধুরে গোপন মিটিং থেকে তাড়াতাড়ি বাইর করিয়া আমরা অভ্যর্থনা জানাইয়া শ্যামাই পিঠা খাইয়া আমরা বের হয়ে গেলাম একটু শান্ত নিরিবিলি পরিবেশে ঘোরার জন্য। তো আমাদের এলাকায় একটি শান্ত নিরিবিলি পরিবেশ আছে, সেটা হচ্ছে শাহপুর রাস্তা। আমার ফেজে পূর্বের ভিডিওতে দেখছেন কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সবচেয়ে সুন্দর রাস্তার ভিতরে এটি একটি। আমরা বন্ধুরা সবাই মিলে এখানে বের হয়ে গেলাম ঘোরার জন্য, কিন্তু এখন এই ঈদের সিজনে এই রাস্তা শান্ত নাই, সারাদিকে শুধু মানুষ কপত কপতে মিলে রাস্তাটাকে পুরো অশান্ত বানিয়ে ফেলছে, সাথে ছিল হচ্ছে ডেক্সেটের বাজনা, যে বাজনায় নাচানাচি। তো আমরা এটা থেকে একটু অ্যাভয়েড করার জন্য সামনে চলে গেলাম। সামনে গিয়ে বন্ধুরা সবাই মিলে আসরের নামাজ আদায় করে নিলাম। আসরের নামাজ আদায় করে আমরা একটু শান্ত নিরিবিলি দূরে চলে গেলাম। তো দূরে একটু কাশনগরের কাছাকাছি গেলেই একটু নিরিবিলি জায়গা পেয়ে গেলাম, এই শাহপুর রাস্তার এই শেষান্তে কাশনগরের অংশে। তো এই জায়গা
এলাকাটি খুবই সুন্দর, একদম শান্তশিষ্ট, আমরা ছাড়া এই এলাকায় কেউ নাই। এ খুশিতে বন্ধু সয়ন একটু কোমর দুলাইয়া নেচে আপনাদেরকে দেখাই দিল। তো আমরা এই সুন্দর পরিবেশে একটু ছবি উঠাইলাম, আড্ডা দিলাম, বিকালের সময়টা খুব সুন্দরভাবে কাটাইলাম। তো ঈদের দিনে আমরা খুব সুন্দর একটা দিন কাটাইয়া মাগরিবের আগে আগে সেখান থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ কো, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।